بسم الله الرحمن الرحيم প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবকবৃন্দ ইন্টিগ্রেটেড এডুকেশনাল ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম বা IEIMS প্রকল্পের মাধ্যমে সম্মানিত শিক্ষা তথ্য ব্যবস্থাপনা পদ্ধতির প্রতিষ্ঠার জন্য এবং শিক্ষার্থীর ডেটাবেস প্রস্তুত এবং শিক্ষার্থীকে একটি ইউনিক আইডি প্রদানের জন্য শিক্ষার্থী তথ্য ফরম পূরণ করার কার্যক্রম চলছে। তাই ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের ইউনিক আইডি এর জন্য শিক্ষার্থী তথ্য ফরম পূরণ করার জন্য যেসব কাগজপত্র প্রস্তুত রাখতে হবে সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। শিক্ষার্থীকে এবং অভিভাবকদেরকে প্রত্যেকটি প্রতিষ্ঠান স্কুলে ফিজিক্যালি এসে শিক্ষার্থীর তথ্য ফরমটা তথ্য ফরমের হার্ড কপি সংগ্রহ করে নিয়ে যেতে হবে এবং প্রতিষ্ঠান এটা সরবরাহ করবে। তো তার আগে শিক্ষার্থীকে এবং গার্ডিয়ানকে কিছু জিনিস আগে থেকে প্রস্তুত করে রাখতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলব। তো যে বিষয় যে কাগজপত্রগুলো এবং যে বিষয়গুলো আগে থেকে শিক্ষার্থীকে এবং অভিভাবককে প্রস্তুত রাখতে হবে সেগুলোর এক নম্বরে হচ্ছে এক কপি পাসপোর্ট সাইজের ছবি। এক্ষেত্রে যদি মেয়ে হয় তাহলে তার ছবি তোলার সময় কান খোলা থাকতে হবে এবং সবার ছবি তোলার ক্ষেত্রে ছবির ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে এবং ছবিটা সাম্প্রতিক হতে হবে, অনেক পুরনো ছবি হলে চলবে না। জন্ম নিবন্ধন কার্ড রেডি রাখতে হবে। এক্ষেত্রে একটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে যাদের জন্ম নিবন্ধন অনলাইন করা নাই তাদেরকে খুব তাড়াতাড়ি অনলাইনে জন্ম নিবন্ধন কার্ড প্রস্তুত করে সংগ্রহে রাখতে হবে। যারা ইউনিয়ন পরিষদে যারা মানে পৌরসভার বাইরে তারা ইউনিয়ন পরিষদে গিয়ে জন্ম নিবন্ধন অনলাইন করিয়ে নিতে হবে। যারা পৌরসভায় তারা পৌরসভা অফিসে এবং যারা সিটি কর্পোরেশনে বসবাস করেন তারা সিটি কর্পোরেশন অফিসে গিয়ে জন্ম নিবন্ধন কার্ডটি হালনাগাদ করে নিতে হবে, অর্থাৎ এটাকে অনলাইন করে নিতে হবে। পিতা ও মাতা উভয়ের NID কার্ড এবং জন্ম নিবন্ধন কার্ড প্রস্তুত রাখতে হবে। পিতা ও মাতার মোবাইল নম্বর, জন্ম তারিখ এবং রক্তের গ্রুপ। রক্তের গ্রুপ যদি জানা না থাকে তাহলে রক্তের গ্রুপ নির্ণয় করে রাখতে হবে। যাদের রক্তের গ্রুপ জানা নেই অনতিবিলম্বে গ্রুপ নির্ণয় করতে হবে। পিতা মাতা যদি মৃত হয় তাহলে মৃত্যুর সালটা জানা থাকতে হবে। অন্য কেউ অভিভাবক হলে তার NID কার্ড সংগ্রহ সকল তথ্য সংগ্রহে রাখতে হবে। শিক্ষার্থী যদি উপবৃত্তি প্রাপ্ত হয় তাহলে তার তথ্য জানা থাকতে হবে। পূর্ববর্তী শ্রেণীর বার্ষিক পরীক্ষার ফলাফলটা তার জানা থাকতে হবে। প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল শ্রেণীর রোল নম্বর, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের ইন নম্বর, প্রাপ্ত GPA, পরীক্ষার সাল, এই তথ্যগুলো তাকে জেনে রাখতে হবে। কো কারিকুলাম কার্যক্রম যদি থাকে তাহলে উল্লেখ করতে হবে, অর্থাৎ অনেকে অনেক সময় অনেক ছাত্র স্কাউট, গার্ল গাইড, ক্রীড়া, সাংস্কৃতিক এবং অন্যান্য আবৃত্তি, গান, নাচ ইত্যাদিতে অংশগ্রহণ করে থাকে। তো সেগুলো যদি অংশগ্রহণ করে তাহলে সেটাও সে মাথায় রাখতে হবে, সে আসলে কোনগুলো সেখানে টিক দিবে, ফর্মের মধ্যে টিক দেওয়ার ব্যবস্থা থাকবে। আমার আরেকটা ভিডিও আছে, সেই ভিডিওটা দেখে নিলে বুঝতে হবে আরও ভালো করে। আর শখের একটা ঘর আছে, কি লিখবে সেটাও আগে থেকে একটু মাথায় রাখবে আর কি। এইটা তো আর কাগজপত্র না, এটা শুধু মাথায় চিন্তা করে রাখবে কি সেই সেখানে কেউ কোন ঘরে টিক দিবে। অংশগ্রহণ ও অর্জন প্রাপ্ত পুরস্কার, অর্থাৎ জীবনে কোনো শিক্ষার্থী তার শিক্ষা জীবনে যতগুলো সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ করেছে এবং যতগুলো সে পুরস্কার বিভিন্ন সনদ ইত্যাদি পেয়েছে সেগুলো তার একটু ক্যালকুলেশন করে রাখতে হবে, যাতে ও ফর্মটা পূরণ করার সময় তার সুবিধা হয় এবং সে সেখানে টিক মার্ক দিতে পারে। তো এই ছিল আজকের ভিডিওর আলোচনা। আরেকটা বিষয়ে বলি, সেটা হচ্ছে অনলাইন জন্ম নিবন্ধন কার্ড যদি অনলাইন করা না থাকে তাহলে অনলাইনের জন্য আবেদন করা যায়। আবার জন্ম নিবন্ধন কার্ড অনলাইন করা আছে কিনা সেটাও যাচাই করা যায়। তো সেটার জন্য আরেকটা ভিডিও তৈরি করব ইনশাল্লাহ। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।